দর্শক, আজকের আবহাওয়া পূর্বাভাসে যে সকল তথ্য রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এর প্রভাবে ঝড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। এ কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়া বিভাগ। এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, শুনছিলেন আবহাওয়ার পূর্বাভাস। এ পর্যায়ে জানিয়ে দিব বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। সিলেটে 35.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 27.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 26.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী বিভাগে 34.1 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। রংপুরে 34.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং 26.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগে 32.4 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। সবশেষ বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস।